এটা হয়েছে নেপিয়ান ঘাস, এটা চাষ করা খুবই সহজ। তার শুকনো জায়গায় বা একটু ভিজা জায়গায় রুইলে খুব দ্রুত বেড়ে যায়। রোয়ার রোপণ করার গত 10 থেকে 15 দিনের ভিতরে গোছ ফোটায় এবং 1 থেকে 1.5 মাসের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যায়। চাষ করার পদ্ধতি হলে আপনার ওই সাইড সাঙ্গুল কাটিয়া ডাক দিতে হয়, এবার শিখার দেয়, শিখার দিলে আপনার এটা লাগাইলে এটা ছাগলের বা গরুর আর কি ফার্ম আছে তো ছাগলের, এই জন্য আর কি এটা করা। এটা আমি ঢাকা থেকে অনলাইনে কিছু চারা আনছিলাম, সেদিকে রোপণ করেছি এবং সে থেকে এগুলো হয়েছে। কারণ আমার এখানে জায়গা স্বল্পতার কারণে কিছু কিছু জায়গায় রোপণ করেছি এবং খুব ভালোভাবেই হইতে আছে। এবং আমার কিছু ছাগল আছে, ওগুলোকে আমি যথেষ্ট এগুলো খাওয়ালেই হয়। আর বর্তমানে দানাদার খাদ্য যে দাম, সেক্ষেত্রে দানাদার খাদ্য দিয়ে পশুপালন করা সম্ভব হচ্ছে না। না, এতে অল্প একটু পানি দিতে হয় প্রথম ধরার সময়, হের বাড়ার কোনো ঝামেলা নেই। ঘাসের যদি বিকল্প থাকে তাহলে খুব দ্রুত লাভবান হওয়া যায়, খরচ অনেক কম হয় এবং এটা পশু পাখির পশুর জন্য এটা খুব পুষ্টিকর। দানাদার খাদ্যের জন্য এটা পুষ্টিকর বেশি হয়। এটা কোনো পরিচর্যা লাগে না, এটা যে কোনো ছাওয়া জায়গায় রোদ্দুর জায়গায় রোপণ করলে হয়ে যাবে। এটা ছোটো ছোটো যে গিটগুলো আছে, গিটগুলো রোপণ করলেই এটা হয়ে যায়। না, বিশেষ কোনো জমি তৈরি করার প্রয়োজন নাই, কেন বাড়ির আঙ্গিনে রুইলেও যে মানে জমি পরে থাকে ওই জমিগুলো রুইলেও হয়ে যাবে। জন্য যে ভালো জমি রোপণ করতে ভালো জায়গায় জুইতে হবে এমন কিছু না, হ্যাঁ যে কোনো জায়গায় রুইলে এটা হয়ে যায়। হ্যাঁ, অনেকেই আসে নেওয়ার জন্য বা আমার যেটা বের হয় সবাই নিয়ে যায়, ম্যাক্সিমাম প্রতিদিনই 2-1 জন আইসে কিছু কিছু অল্প অল্প নিয়ে যায়। আমার এখান তো অল্প চাষ করছে, এ থেকে যেটা হয় এটা অল্প অল্প করে সবাই চাষ করা ই করছে। আর এটা যদি আমাদের ই থেকে হাসপাতাল বা এটা কৃষি থেকে যদি এটা কোনো উদ্যোগ নিত তাহলে মনে হয় যে ভালো হতো। এবং আমাদের এলাকা এটা এটা নাই বললেই চলে, তারা যদি এটা উদ্যোগ নিত তাহলে আরও প্রতিফলিত হইত। যেন খামারিরা আসলে ঘাস চাষে বেশি উৎসাহী হয়, মূলত আসলে গোখাদ্যের যে পরিমাণে দাম বেড়েছে সেই পরিমাণে যদি আমরা গোখাদ্যটা যদি আমরা এই খামারিদের ভিতরে উৎসাহিত করতে পারি যে এই ঘাসের মাধ্যমে আমরা গোখাদ্যের যে চাহিদাটা এটা পূরণ করতে পারি। এটা একটা উচ্চ ফলনশীল একটা এবং দ্রুত বর্ধনশীল একটা ঘাস। আমাদের যেটা নিচু এলাকা আমরা যেটা ফিল করতেছি, আমাদের বাকেরগঞ্জের মতো একটা নিম্ন অঞ্চল যেখানে আসলে প্রতি বছরই কিছু না কিছু জমি প্লাবিত হয়, আমরা গোখাদ্য সংকটে ভুগি। এমন অবস্থায় আমাদের যে উঁচু জমিগুলো রয়েছে এই জমিতে যদি আমরা নেপিয়ার পাঞ্চং জাতের ঘাস উৎপাদন করতে পারি তবে খামারিরা এটা থেকে দ্রুত লাভবান হতে পারবে। দেশের উত্তর পশ্চিম অঞ্চলে অনেক আগে থেকে হলেও বরিশালের মানুষ ব্যক্তি উদ্যোগে ইতিমধ্যে আগ্রহী হয়ে উঠেছে নেপিয়ার ঘাস চাষের। এই উচ্চ ফলনশীল ঘাস যদি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই অঞ্চলের কৃষক ও খামারিদের মধ্যে উৎসাহিত করা যায় তাহলে কৃষিখাতে এবং পশুপালন খাতে অনেকটা ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বা সঠিক নির্দেশনার অভাবে অনেকের আগ্রহ থাকলেও এই নেপিয়ার ঘাস চাষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নেপিয়ার ঘাসে সরকার সঠিক পৃষ্ঠপোষকতা করবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এস এম পলাশ।